আমরা এর পরের পরিবেশনায় দেখব যে এই ভূপালি থেকেও শুধুমাত্র একটি স্বর যদি আমরা পরিবর্তন করে দিই, ভূপালির আরো হয়ে সা রে গা পা ধাসা, সেই গা আমরা যদি কোমল করে দিই, শুধু এইটুকুই পরিবর্তন, তাহলে আরেকটি নতুন রাগ সৃষ্টি হয়, আর সেই রাগটির নাম শিবরঞ্জনী। এই চমৎকার জনপ্রিয় এবং মহময় রাগটি পরিবেশন করছেন রাশেদুল ইসলাম। কাফি ঠাটের এই রাগটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এই আশা রেখে আমি রাশেদুল ইসলামকে বলছি শিবরঞ্জনী। ধন্যবাদ।
বংশীবাদক রাশেদুল ইসলামকে ধন্যবাদ। কি করুণ এক আবহাওয়া তিনি সৃষ্টি করেছেন, তা যদি জানতেন হয়তো তিনি বাজাতেনই না, হৃদয় ছিঁড়ে যায়। এই উপমহাদেশেরই একজন কবি ছিলেন মির্জা আসাদুল্লাহ খান গালিব। আপনাদের অনুমতি নিয়ে আমি তার একটা ছোট্ট শের শোনাতে চাচ্ছি। রগো পে দৌড়তে ফিরতে হাম নেহি কায়েল, শিরায় উপশিরায় এই প্রবাহিত হয়ে আমি ক্লান্ত। উনি মানুষের রক্তের কথা বলছেন। শিরায় উপশিরায় এই যে প্রবাহিত হচ্ছে আমি দিনে রাতে, আমি ক্লান্ত। রগো পে দৌড়তে ফিরতে হাম নেহি কায়েল, জব আঁখো সে না টপকাতে তো লহু ক্যা হ্যায়। যদি চোখের জলের মতো বেরিয়ে না আসে, চোখের জলের সাথে বেরিয়ে না আসে, সেই রক্ত আবার কোনো রক্ত নাকি? এই শিবরঞ্জনী শোনার সময় আমার কাছে তাই মনে হচ্ছিল। হৃদয়ে রক্তক্ষরণ মনে হচ্ছে অশ্রু হয়ে বেরিয়ে আসছে এই বাঁশির সুরের।